স্বাগত 71 এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান ক্রিস গেইলের পর এবার জনসন চার্লস এলিমিনেটরের পর এবার কোয়ালিফায়ারে আরেক ক্যারিবিয়ানের সেঞ্চুরি সাথে ব্র্যান্ডন ম্যাককলামের 78 রানের ঝড়ে লন্ডভন্ড কুমিল্লা ভিক্টোরিয়ান্স BPL এর ফাইনালে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে 3 উইকেটে 192 রান তুলেছিল মাশরাফির দল জবাবে তামিমের দল অল আউট হয়েছে 157 রানে দেবচৌধুরীর ম্যাচ রিপোর্ট রবিবার যেখানে শেষ হয়েছিল সোমবার সেখান থেকেই ম্যাচ শুরু দিন বদলেছে বদলাননি জনসন চার্লস আগের দিন 46 রানে নট আউট ছিলেন 34 বলে 50 করেছেন তারপরই পাওয়ার হিটিং একদিকে চার্লস অন্যদিকে ব্র্যান্ডন ম্যাককলাম কুমিল্লার বোলারদের নাভিশ্বাস তুলেছেন দুই রাইডার ব্যাটসম্যান দুজনে মিলে হাঁকিয়েছেন 16টা ছক্কা 10টা চার 46 বলে 78 করে ফিরেছেন ম্যাককলাম শেষ ওভারে সেঞ্চুরি করেছেন জনসন চার্লস কুমিল্লার বোর্ডে বড় রান 192 ভালো একটা শুরুর দরকার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিমের ব্যাট সেটা দিয়েছে 5 ওভারে বোর্ডে 50 36 করে তামিম আউট তারপরই আস্তে আস্তে ম্যাচের লাগাম ছোটার শুরু That's a wide. And not given. রান চেজে কুমিল্লা কখনোই আপার হ্যান্ডে ছিল না তারপরও 17 নম্বর ওভারের আম্পায়ারিং নিয়ে মিশে থাকলো সন্দেহ সমালোচনা অন্তত দুইটা বল কি কারণে ওয়াইড হলো না সেই ব্যাখ্যা হয়তো আম্পায়াররাই দিতে পারবে শেষ বেলায় কোনো মিরাকল হয়নি কুমিল্লা হেরেছে বিপিএল সিজন 5 এর ফাইনালে ঢাকার প্রতিপক্ষ গেইল ম্যাককলাম মাশরাফির রংপুর রাইডার্স মাশরাফি মর্তজা দেবচৌধুরী 71 সাকিব আল হাসান খালেদ মাহমুদ সুজন কোচ কাপ্তান জুটির একটাই প্রতিজ্ঞা বিপিএল এর শিরোপা হাত ছাড়া করবে না ঢাকা ডায়নামাইটস দলের ওপর আস্থা আছে বিশ্বাস আছে পরিস্থিতি বুঝে খেলতে পারলে ঘরের ট্রফি ঘরেই থাকবে বলে মনে করেন দুজন উইকেট দেখে প্রতিপক্ষ বিবেচনায় তবেই সাজানো হবে ফাইনালের একাদশ শামসুল আরিফিনের কাছে বিস্তারিত একবার শিরোপার স্বাদ যে পেয়েছে সে ভুলবে কি করে সেই মোহনীয় স্বাদ ঘরের শিরোপা ঘরে রেখে দেওয়ার দারুণ সুযোগ সাকিবদের সামনে গ্রুপ পর্বের মাঝামাঝি কিছুটা ছন্ন ছাড়া হলেও সেটা পুষিয়েছে শেষ দিকে আর কোয়ালিফায়ারে তো দুর্দান্ত ডায়নামাইটসকে দেখেছে ঢাকার ভক্তরা সাকিবের শিরোপা ধরে রাখার স্বপ্নকে অমূলক বলার সাহস কার টুর্নামেন্টের এই সময়টাতে আসলে এই কনসিস্টেন্সিটাই ইম্পর্টেন্ট সো ওটা এখন আছে আমাদের সাথে মোমেন্টামও আছে চেষ্টা থাকবে আরেকটা ফাইনাল অবশ্যই জেতার এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে এবং এদের সব সবার ভেতরই এরকম ম্যাচগুলো ভালো করার একটা ইচ্ছা থাকে সো আশা করি ভালো একটা ম্যাচ হবে টাইগারদের ম্যানেজার ঢাকার ওস্তাদ খালেদ মাহমুদের সাকসেস রেট ঈর্ষণীয় বিপিএল এর টানা শিরোপা জিতে আরও একটা মাইলস্টোন তৈরির সুযোগ হাতছাড়া করার পাত্র নন সুজন এই মুহূর্তে আমরা সেরা যেহেতু আমরা আগে ফাইনালে উঠেছি সেরা বলতেই হবে তো টিম তো আসলে বানানো হয়েছিল এইভাবে যে আবার চ্যাম্পিয়নশিপকে ধরে রাখার জন্য সেরকম আমাদের আমার মনে হয় যে সেরকম আমাদের টিমটার মধ্যে সেই বারুদও আছে আমরা টি টোয়েন্টি ফর্ম্যাটে যদি এরকম ধরেন যে অনেক স্পেশালিস্ট প্লেয়ারদের কথা আমরা বলি যে পোলার নারায়ণ কিমেভেন লুইস শাহিদ আফ্রিদি এদের অনেকগুলো প্লেয়ার সাকিব আল হাসান এরকম অনেকগুলো প্লেয়ার আমাদের টিমের মধ্যে আসে রাখি না ম্যাচ উইনার জন্ম থেকেই একটা অপবাদ মাথায় নিয়েছে ঢাকা ডায়নামাইটস কমিটির টিম বলে টিপ্পনী কাটে প্রতিপক্ষরা নিন্দুকদের মুখে চুনকালি দিতে তাই ঢাকার ক্রিকেটারদের হতে হয় সুপার হিরো শামসুল আরিফিন 71 ক্রিস গেইল আর ব্র্যান্ডন ম্যাককলাম রংপুর রাইডার্স এর ব্যাটিং লাইন আপের বড় শক্তি বোলিং এ শুরু থেকে ধারাবাহিক মাশরাফি সোহাগ গাজীরা ঢাকাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিততে চায় রংপুর রাইডার্স ক্যাপ্টেন মাশরাফি টি টোয়েন্টিতে প্রাপ্তির আরেকটা উপলক্ষ হতে পারে মঙ্গলবারের ফাইনাল রংপুর রাইডার্স এর গল্প মাদিয়াসানের রিপোর্টে বিপিএল ইতিহাসে সফলতম ক্যাপ্টেন গ্যালোবার ছাড়া প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল আগেরবারের না পাওয়ার আক্ষেপ মিলিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এবার এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের সাথে খেলার অভিজ্ঞতা মিশ্র প্রথম দেখা টানটান উত্তেজনার ম্যাচে 3 রানে জিতেছে রংপুর রাইডার্স সাকিব আল হাসানের 5 উইকেট জলে গেছে ক্রিস গেইলের 50 আর বোলারদের টিম পারফরমেন্স পক্ষে গেছে ওদের পরেরটাতে পারা যায়নি 138 টার্গেট তারা করতে নেমে জয়ের রাস্তা খুঁজে পায়নি রংপুর বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা কখনো শিরোপা জিততে পারেনি রংপুর রাইডার্স
শুধু ওই ম্যাচে হারের আক্ষেপ নয়, অপোনেন্টের সামর্থ্যকে শ্রদ্ধা রেখে টার্গেট সেরা হওয়ার। Hats off to the boys and the way they are working hard in the field. And obviously we are waiting for the finale to give a good show. ঢাকা স্বপ্নকে একাই গুঁড়িয়ে দিতে পারেন ক্রিস গেইল, এক সেঞ্চুরির সাথে 250। বড় ম্যাচে গেইল কতটা ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই ঢাকা ডায়নামাইটস ভালোই জানা। গেইলের মতো বিগ ম্যাচের খেলোয়াড় ব্রেন্ডন ম্যাককালাম জনসন চার্লসের সাথে 46 বলে 78 রানের বিধ্বংসী ইনিংসের বদৌলতি ফাইনালে রংপুর। গেইল অথবা ম্যাককালাম যে কোনো একজন দাঁড়িয়ে গেলে যে কোনো অবস্থা থেকে ম্যাচ নিজেদের ফেভারে নেওয়ার সামর্থ্য রাখে রংপুর। এবারের আসরের সেরা রান সংগ্রাহকদের তালিকায় দুজনই আছেন উপরের দিকে। শেষের দিকে এসে জ্বলে উঠেছেন ব্যাটসম্যানেরা, তবে শুরু থেকে বোলারদের ভূমিকা ছিল মুখ্য। ব্যাট হাতে বেশ কটা ম্যাচ উইনিং নক খেলেছেন, তবে বল হাতে দলের আর টুর্নামেন্টের অন্যতম সেরা মাশরাফি। সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় ওপরে নেই ঢাকার আরেক হুমকি সোহাগ গাজী। দল তো বটেই, লড়াইটা রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির জন্য ব্যক্তিগতও বটে। অনেক কিছু প্রমাণের উপলক্ষ ঢাকার সাথে ফাইনাল ম্যাচটা। মাহারিয়াসান 71। লীগ পর্বে দু দলে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে, দুই সাক্ষাতে একবার করে জিতেছে দু দলই। তবে ধারাবাহিক পারফরমেন্সের টেবিলের দুই নম্বরে থেকে সুপার ফোরে খেলেছে ঢাকা ডায়নামাইটস, আর কোনো মতে লীগ পর্বের বাধা ডিঙিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। সময় যত গড়াচ্ছে ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে মাশরাফির দল। হাসান মাদির কাছে দুই দলের রোড টু ফাইনালের গল্প। বিপিএল সিজন 5 ওপেনার ভাবনার বিপরীত নিউ বয়েজ সিলেটের মাঠে 9 উইকেটে ধরাশায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ঘুরে দাঁড়াতে সময় লাগেনি, নিজেদের পরের ম্যাচেই খুলনাকে হারিয়ে জয়ে ফিরেছে ঢাকার জায়ান্টরা, ফিরে পেয়েছে উইনিং মোমেন্টাম। এরপর টানা 3 ম্যাচে জিত, লিডার বোর্ডের মাথায় উঠেছে সাকিব আফ্রিদিরা। সিলেটের পর কুমিল্লার কাছেও হারের ধাক্কা, সেটাকে জোড়া বানিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামে ভাইকিংদের হারিয়ে শুভ সূচনা, তবে সেটাকে দ্বিতীয় দফায় দাবিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান। পরের 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হিসাবের ভারী খাতা, প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে 95 রানে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট বুক করেছে ঢাকা ডায়নামাইটস। রংপুরের শুরুটা ঢাকার ঠিক উল্টা, নিজেদের পয়লা ম্যাচে জিত, তবে পরের 3 ম্যাচে হেরে কপালে শনির দশা, কাজে আসেনি মাশরাফির কুল ক্যাপ্টেন্সি। পরের 4 ম্যাচে রংপুর বদলে দিয়েছে পাশার দান, খুলনার কাছে 1 হার, বাকি 3 ম্যাচে জিত। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবার রাস্তা খুঁজে পেয়েছে রাইডার্স। গ্রুপের পরের 4 ম্যাচে রংপুরের লাভ লসের হিসাব সমান সমান, 2 হার 2 জিত। পয়েন্ট টেলি 4-এ থেকে ওরা খেলেছে এলিমিনেটর। বিগ ম্যাচ বিগ শো, ক্রিস গেলের তাণ্ডবে উড়ে গেছে খুলনা, সেকেন্ড কোয়ালিফায়ারে হাত জাগিয়েছে মাশরাফিরা। গোটা টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লার সাথে মোলাকাত, গেইল পারেননি, তবে ক্যারিবিয়ান জনসন চার্লস দেখিয়েছেন কবজির জোর, ওর সেঞ্চুরিতেই প্রথমবার বিপিএল এর ফাইনালে রংপুর। হাসান মাহাদি 71। টেস্ট ক্রিকেটে আর পিছিয়ে থাকা নয়, ধাপে ধাপে উন্নতি চান টাইগারদের নয়া অধিনায়ক সাকিব আল হাসান। প্রস্তুতি দলের জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে টিমমেটদের কাছ থেকে শতভাগ সমর্থন চান। সাকিব জানিয়েছেন যে যার দায়িত্ব ঠিকভাবে পালন করলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। নয়া টেস্ট কাপ্তানের কথা শুনেছেন দেব চৌধুরী। ইনজুরির কারণে কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই সাকিবের নেতৃত্বে বিদেশে প্রথম টেস্ট সিরিজ জয় দেখেছেন মাশরাফি, বাংলাদেশের সবচেয়ে কম বয়সী টেস্ট ক্যাপ্টেনও সাকিব। সময় বদলেছে, অনেক চড়াই উতরাই দেখে কাঠখড় পুড়িয়ে সাদা পোশাকে আবারও টাইগারদের নেতা সাকিব আল হাসান। প্রথম প্রতিক্রিয়ায় যথারীতি সাকিবের মতোই উত্তর, আমি এক্সপেক্ট কিছুই করি না, আবার কোনো কিছু ছেড়েও দেই না, আসলে ভালো না আসলে ঠিক আছে। কোনো মানুষই সম্ভবত জীবনের লক্ষ্যে শতভাগ সফল হতে পারেন না, সাকিব ব্যতিক্রম হবেন কেন? লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা জরুরি, সেই হিসেবে কাজ করাই লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার। বেশিরভাগ ক্রিকেটাররাই মানে অলমোস্ট সবসময় পারফর্ম করছে, সো পারফর্ম যখন একটা প্লেয়ার করতে থাকে তার জন্য কাজগুলো অনেক ইজি হয়ে যায়, আর প্লেয়াররা যখন পারফর্ম করবে আসলে ক্যাপ্টেনের ওরকম কোনো কাজই থাকবে না। সো আশা করি সবাই ভালো করবে, সবাই মিলে যদি ভালো করতে পারি তখনই আসলে দলটা ভালো করা সম্ভব। 6 বছর আগে হারানো টেস্ট ক্যাপ্টেন্সি এখন পরিণত সাকিবের হাতে, নিজেকে দলকে
আরো ভালো করে চেনেন জানেন। বেশ কয়েকজনই আছে যারা টিমের লিডার এবং যে কোনো ডিসিশনেই আমরা একসাথে মিলেই সবসময় নেই, সেটা কেউ ক্যাপ্টেন থাক আর না থাক ওটা আসলে খুব একটা ম্যাটার করে না যখন আমরা মাঠে খেলতে নামি। সো সবার হেল্পটাই জরুরি হবে। খুব বেশি দূর নিয়ে ভাবতে বরাবরই সাকিবের আপত্তি, সেই কথাটাই আবারও জানিয়ে গেছেন। জানাননি কেবল হাথুরু সিংহকে নিয়ে নিজের মনের কথা। এক একজনের পার্সোনাল মতামত, ওটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নেই। দেবচৌধুরী, 71।
হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে নিউজিল্যান্ড। কিউইদের দেয়া 444 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ 2 উইকেটে 30 রান। 8 উইকেটে 215 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা উইন্ডিজ প্রথম ইনিংসে অল আউট হয় 221 রানে। এরপর শুরু হয় কিউইদের দ্বিতীয় ইনিংস। রস টেইলারের টেস্ট ক্যারিয়ারের 17তম সেঞ্চুরি এবং কেইন উইলিয়ামসনের 50তে 291 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। টেস্ট বাঁচানোর লক্ষ্যে নামা উইন্ডিজ 30 রান তুলতে হারিয়েছে 2 উইকেট। টেস্টের বাকি আরও 2 দিন,